পাখি পাহাড়ে গেলাম আমরা চারজন, মানে চারজন মেয়ে আর সঙ্গে রজতদা। বাচ্চারা আর আমাদের বাকিদের কর্তারা রয়ে গেল একটা চায়ের দোকানে বসে, কারণ তারা যেতে চাইলো না, এক্সপ্লোর করতে চাইলো না, কিন্তু তারা জানে না যে তারা কী জিনিস মিস করেছে। এত সুন্দর শাল পিয়াল মহুলের বন, চারপাশে ফাঁকা ফাঁকা, তার মাঝখান দিয়ে চলে গেছে একটা পায়ে হাঁটা রাস্তা, অসাধারণ একটা সুন্দর পরিবেশ, এবং বাইরে যে এত গরম এত রোদ, ভেতরে তার কিছুই বুঝতে পাওয়া যাচ্ছে না, একটা মনটা যেন শান্তিতে ভরে যায় এত সুন্দর একটা জায়গায়। চারিদিকে সবুজের সমারোহের মাঝখান দিয়ে আমরা চলতে লাগলাম। বিশাল বিশাল গাছ, তার মাঝখানে শাল পাতা পড়ে রয়েছে, মচমচ করে আওয়াজ হচ্ছে তার ওপর দিয়ে চলার সময়, আর ওপরে পাহাড়ের ফাঁক দিয়ে সুন্দর সোনালি রোদ এসে ভরিয়ে দিচ্ছে জঙ্গলটাকে, কিন্তু এমনভাবে ভরাচ্ছে যাতে তোমার গায়ে একটুও গরম না লাগে। সুন্দর হাওয়া, পাখপাখারির ডাক, একটা মনোরম সুন্দর পরিবেশ। পাখি পাহাড়ের আসল নাম মুরাবুরু স্থানীয় ভাষায়, তবে একে পাখি পাহাড় বানিয়েছেন একজন শিল্পী, তার নাম স্যার চিত্ত দে। স্যার চিত্তদের কথা আর একটু বলি, তিনি প্রায় তিন দশক ধরে এই পুরো জঙ্গলটার মধ্যে যত পাথর আছে তার বেশ কিছু পাথরের ওপরে খোদাই করে করে, রীতিমতন ছেনি হাতুড়ি দিয়ে খোদাই করে করে এই অসাধারণ শিল্পকর্মগুলোকে সৃষ্টি করেছেন। তিনি সঙ্গে নিয়েছিলেন স্থানীয় ২৫ জন মানুষকে, তারা অক্লান্ত পরিশ্রম করে এই পাহাড়টার সুন্দর একটা রূপ দিয়েছে এবং এটাকে বানিয়েছে পাখি পাহাড়। আর এখন পাখি পাহাড় পুরুলিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পট। তবে সত্যি কথা বলতে কি, পাখি পাহাড়ে যদি গাইড নিয়ে না যাওয়া হয় তাহলে কিন্তু খুঁজে বার করা খুব মুশকিল যে কোথায় কোন পাহাড়টার গায়ে কি খোদাই করা আছে। সেটা চট করে মানে খুঁজে বার করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমাদের সঙ্গে যেমন গেছিলেন এই দিদি, ইনি ছিলেন আমাদের গাইড।
আর সঙ্গে ওনার এই ছোট্ট নাতিটি একেবারে দর্শী যাকে বলে। কতটা ধৈর্য এবং পরিশ্রম যে লাগে এই পাথরগুলোকে এমন অসাধারণ শিল্পকর্মে বদলাতে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল, জাস্ট অসাধারণ। পাখি পাহাড়ের মধ্যে দিয়ে যেতে যেতে বারবারই একটা কথা মনে হচ্ছিল, ঠিক যেন একটা দেয়ালে টাঙানো সুন্দর আঁকা ল্যান্ডস্কেপের মধ্যে আমরা ঢুকে পড়েছি। পায়ে যে শালপাতার মচমচ শব্দটা হচ্ছে, সেই শব্দটা যে কি মিছে, আর চারপাশে পাখিরা যে ডাকছে সেই আওয়াজটা, একটা বেশ শান্ত শিষ্ট পরিবেশ, আর তার মধ্যে একটা জ্যান্ত ল্যান্ডস্কেপের মধ্যে ঢুকে যাওয়া, এই ফিলিংসটাই একটা অন্যরকম। এই ফিলিংসটা যারা না ফিল করেছে তাদেরকে বুঝিয়ে বলাটা কিন্তু সত্যি খুব মুশকিল। এই অসাধারণ রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে সত্যি বলতে কি এত অদ্ভুত একটা ভালো লাগায় মনটা ভরে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন এখানেই থেকে যাই, এখানেই থেকে গেলে বেশ হতো, আরও অনেক অনেক অনেকটা সময় যদি এখানে কাটাতে পারতাম খুব ভালো লাগত। শুনেছি এই জঙ্গলে নাকি ময়ূরও ছিল, এখনও আছে কিনা ঠিক জানি না কারণ আমাদের চোখে পড়েনি, তবে একসময় ছিল শুনেছি, এবং অনেক পাখিরও বসত ছিল এই পাখি পাহাড়ে। অ্যাকচুয়ালি হরিণ, ময়ূর, সজারু, নানা রকম পাখি, এগুলোরই সুন্দর স্থাপত্য বানানো আছে এখানে, পাথর খোদাই করে সুন্দর শিল্পকর্ম, সারা পাহাড় জুড়ে যার নাম পাখি পাহাড়। এইভাবেই সবুজ সুন্দর আর শিল্পের মাঝখানে ঘুরতে ঘুরতে কিভাবে যে কতটা সময় কেটে গেল বুঝতেই পারলাম না, তবে ফেরার সময় মনটা একটু খারাপ তো লাগছিলই, কিন্তু ফিরতে ফিরতে আমাদের গাইড দিদি কিন্তু অনেক গাছ চেনালেন, কোনটা মহুয়া গাছ, কোনটা শাল গাছ, আগে লাল হয় তারপরে সবুজ হয়, এখন কচিটা রয়েছে, এই গাছটার নাম দিদি বলেছিল সম্ভবত কসাই বা এই জাতীয় কিছু একটা হবে, কিন্তু গাছটার বিশেষত্ব হলো পাতাগুলো ঠিক যেন মনে হলো কাগজের তৈরি। অবশেষে এক রাশ ভালো লাগা সঙ্গে নিয়ে আমরা পাখি পাহাড় থেকে বেরিয়ে এলাম,
এবং চললাম আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। রাস্তাঘাট ঠিক একই রকম সুন্দর, পলাশ সুন্দর। পরের ডেস্টিনেশন ছিল আপার লেক আর লোয়ার লেক, অ্যাকচুয়ালি লোয়ার লেক আর আপার লেক, কারণ লোয়ার লেকটাতেই আমরা আগে যাব। তবে তার আগে খাওয়া দাওয়াটা তো সারতেই হবে, তাই আমরা এলাম একটা রেস্টুরেন্টে। এখানকার খাবার দাবার কিন্তু খুবই ভালো ছিল। এই হলো আমাদের প্লেট, এটা আছে ভাত, রুটি, ডাল, আলু ভাজা, পোস্ত, একটা সজনের ডাঁটা আর আলু দিয়ে তরকারি, পনিরের তরকারি, দই, স্যালাড আর পাঁপড়। খুবই ভালো ছিল, ভাতটাও খুব ভালো ছিল, যেটা সাধারণত পাওয়া যায় না সব জায়গায়। আর আমার হাজব্যান্ডরা ডিম নিয়েছিল। খাওয়া দাওয়া শেষে আমরা এগিয়ে চললাম লোয়ার লেকের দিকে। এই হলো লোয়ার লেক, পাহাড়ের ওপর থেকে নিচে ভিউটা আসে। খুব সুন্দর জায়গা, খুবই সুন্দর। নিচে আঁকা বাঁকা রাস্তা দেখা যাচ্ছে আর তার মাঝখানে একটা বেশ বিশাল লেক, আর চারিদিকে পাহাড় ঘেরা, অপূর্ব জায়গা। আর তার মধ্যে সূর্য যেন একদম সেরা রশ্মিটা ছড়াচ্ছিল সেই সময়টাতে। লোয়ার লেক ছাড়িয়ে আমরা যখন আপার লেকের দিকে রওনা দিলাম, শেষ বিকেলের সূর্য তখন তার সেরা সোনালি রং ছড়িয়ে দিচ্ছে পাহাড়ের ওপরে। পাহাড়ের ওপরের ঘাসগুলো তখন লালচে সোনালি। আপার লেকে পৌঁছলাম একটু পরেই, তখন চারিদিক একটা মোলায়েম মনোরম আলোয় ভরে আছে। অপূর্ব সবুজ পাহাড় চারিদিকে, তার উপরে সোনালি সূর্য যেন একটা মায়াময় পরিস্থিতি সৃষ্টি করেছিল। আর তারপরেই ছিল মাঝখানে পিচের রাস্তা, আর রাস্তা পেরোলেই ওপাশে রয়েছে বিশাল লেক, চোখ জুড়োনো নয়নাভিরাম, একেবারে স্বচ্ছ টলটলে লেক। তার ওপাশে রয়েছে আরও কিছু ছোট ছোট পাহাড় আর সবুজের সমারোহ। অপূর্ব দৃশ্য, অপূর্ব। রজতদা, যাকে তোমরা পাখি পাহাড়েও দেখেছো, আমাদের প্রত্যেককে একটা করে পলাশের মালা কিনে দিয়েছিল। আর যখন আমরা আপার লেকে পৌঁছলাম, তখন সেই মালা গলায় একেবারে ছবি তোলার হিড়িক পড়ে গিয়েছিল সবার। আমাদের পর এলো দাদাদের পালা। চলো তোমাদের আলাপ করিয়ে দিই। ওই যে মালা পরে এগোচ্ছে, সে হলো রজতদা। একেবারে ডান দিকে রয়েছে আমার কর্তা, আর রজতদার পরে রয়েছে সৌম্যজিৎদা, আর তারপরে রয়েছে স্বাগতদা। এই হলো সঙ্গীতা। সঙ্গীতা ফটো তোলার অত মেঘের আড়ালে চলে যাচ্ছে। হঠাৎ করে কেমন ঠান্ডা হয়ে গেল না? এইভাবেই সবুজ আর পলাশের রং চোখে নিয়ে, মনে গেঁথে যাওয়া ভালো লাগা নিয়ে শেষ হলো আমাদের প্রথম দিনের পুরুলিয়া ট্যুর। যারা আগের পার্টটা দেখোনি, তাদের জন্য লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে প্রথম পার্টটা দেখে নিতে পারো চাইলে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করো পুরুলিয়ার বাকি পার্টগুলো দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। খুব শিগগিরই নিয়ে আসছি পুরুলিয়া ভ্রমণের আরও বেশ কয়েকটা ইন্টারেস্টিং ভিডিও। সঙ্গে থেকো।